গরু পাচার মামলায় এবার চাঞ্চল্য কর্মর, গরু পাচার মামলায় বাদ পড়লেন না অনুব্রত মণ্ডলের জ্যোতিষীও এবার তাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের আধিকারিকদের হাতে এলো সম্পত্তির খতিয়ান অনুব্রত মণ্ডল সিবিআর উপশোক সঙ্গে তিনি যে জ্যোতিষীও বিশ্বাস করেন এটা স্পষ্ট হয়েছে কারণ তার হাতে প্রচুর পাথর এবং আংটি দেখা যেত এই আংটি এবং পাথরের মূল্য কত সেটা যাচাই করার জন্যই এবার জ্যোতিষীকেও ডাকলেন স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে জ্যোতিষীর সম্পত্তির পরিমাণও বিরাট আগে অত সম্পত্তি ছিল না কিন্তু যখন থেকে অনুব্রত মণ্ডলের সংস্পর্শে এসেছেন তিনি তখন থেকেই তিনি তার টাকার পরিমাণ বাড়তে শুরু করেছে এমনকি অনুব্রত মণ্ডলের হাতে যে সমস্ত আংটি এবং পাথর দেখা গিয়েছে সেগুলির মূল্য অনেক বেশি কয়েক লক্ষ টাকা এক একটা আংটির দাম সুতরাং এত দামি আংটির উৎস কোথা থেকে এলো এবং সেগুলো কিভাবে পেলেন জ্যোতিষী এবং জ্যোতিষী অন্য কোনো ব্যবসা রয়েছে কি না এবং অনুব্রত মণ্ডলের থেকে কোনো টাকা এক্সট্রা পেয়েছেন কি না বা সেই টাকার উৎস কী সমস্ত কিছু যাচাই করার জন্য এবার অনুব্রত মণ্ডলের জ্যোতিষীকেও ডেকে পাঠালো সিবিআই তাকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে এবার সিবিআই আধিকারিকদের কাছে হাতে অনুব্রত সম্পত্তির খতিয়ানও আছে সেই সম্পত্তির পরিমাণের বিষয়ে অনুব্রত মণ্ডলের জ্যোতিষী কিছু জানেন কি না সেই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে এমনকি সিবিআইয়ের এক আধিকারিক সূত্রের খবর অনুব্রত মণ্ডলের জ্যোতিষীর প্রশ্নের উত্তরে যদি সঠিকভাবে কোনো কিছু না বলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে